গাছ ভারতের মধ্যপ্রদেশে একটি গাছ রক্ষণাবেক্ষণে বছরে বারো লাখ রুপি খরচ হচ্ছে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় তর্ক সাপেক্ষে এই পিপল ট্রি হল ভারতের প্রথম ভিভিআইপি গাছ গাছটি মধ্যপ্রদেশের সালমাদপুরে অবস্থিত গাছটিকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার বছরে বারো লাখ রুপি গুনছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ শান্তি বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাছটি বেড়ে উঠছে গাছটি ইতিমধ্যে বড় হয়েছে চারজন রক্ষী পালাক্রমে গাছকে পাহারা দেন তারা গাছটিতে পানীয় দেন পরমেশ্বর তিওয়ারি নামের এক রক্ষী বলে দুই সালে সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট বরুণ আওয়াস্তি বলেন গাছের নিরাপত্তা ও পানি দেওয়ার জন্য চারজন রক্ষী দেওয়া হয়েছে বছর পাঁচেক আগে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষে গাছটি রোপণ করেছিলেন পবিত্র গাছটি নিজ দেশ থেকে এনেছিলেন তিনি ভিভিআইপি গাছটির চারদিকে লোহার বেড়া আছে গাছে পানি দেওয়ার জন্য আছে ট্যাঙ্ক এছাড়া রাজ্যের কৃষি বিভাগের একজন উদ্ভিদ তত্ত্ববিদ প্রতি সপ্তাহে গাছটির অবস্থা দেখতে যান ঋণের ভার সইতে না পেরে মধ্যপ্রদেশে গত মাসেই একান্ন জন কৃষক আত্মহত্যা করেছেন এই অবস্থায় একটি গাছের পেছনে এত অর্থ ব্যয় করা নিয়ে সমালোচনা হচ্ছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি